পৃথিবীর প্রথম গর কোরআনি তে বাক্যা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله أجر لا বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কোন পথে হব রওনা দয়ালাল্লাহ দয়া করে দয়ালাল্লাহ মনের বাসনা ইলাহ হক ইলাহ জুড়ে ইলাহ ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মহব্বতে বন্ধুরে আমার বাবা চিরারে আমার ও যুবক ভাইরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো জিকির দুরূদ শরীফ পড়ার মতো তৌফিক দিয়েছেন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আরো শুকর আদায় করতেছি ওই আল্লাহর দরবারে যে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলো ওই নবীর উম্মত যে আল্লাহ আমাদের বানাইলেন খুশি না বেজার খুশির আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের ১৭ নম্বর সূরা সূরা বানি ইসরাইলের ১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ১৫ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ১ নম্বর লাইন ১৭ নম্বর সূরা বানি ইসরাইলের ১ নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন আপনারা তো শুনতেছেন ইন্টারনেটের মাধ্যমে খবরের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালিম হাদিসের ভাষায় এই জায়গাটার নাম জেরুজালিম ওই জায়গাকে আমরা ফিলিস্তিন প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাস হিসাবে চিনি ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের তেমন বেশি ধারণা নাই সরাসরি কোরআনুল করিমের আয়াতখানা এই জন্যই বলেছি আমরা জানি মক্কা আর মদিনা সম্পর্কে আমাদের জ্ঞান মোটামুটি আছে বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ ইসলামের মধ্যে দ্বিতীয় কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ যেই মসজিদটাকে আমরা আল আকসা হিসাবে জানি এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، سبحان الله، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. الله أكبر. بندر ريامار بابا جرا ريامار আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 1 নম্বর আয়াতে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এই মসজিদের নামটা নিজের জবান দিয়া ধরেছে। আমরা মক্কার খবর জানি, মদিনার খবর জানি, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তেমন ধারণা নাই। এই জন্য আমরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আজকে কিছু তত্ত্ব বহুল আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ কোন নবীকে মেরাজে নেই নাই। আমার আজকের আলোচ্য বিষয় মেরাজ নয়, তবে এই আয়াতের মধ্যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বুঝাইতে গেলে মেরাজের প্রসঙ্গ চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী সকল নবীর চাইতে অনেকগুলো সাইট দিয়ে স্পেশাল, তার মধ্যে এক নাম্বার সাইটটা হলো সকল নবী আমার আল্লাহর সাথে কথোপকথন করেছে, কথা বলেছে, আমার আপনার আল্লাহরে কোন নবী দেখে নাই। আর আমার আপনার নবী আমার আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহকে 27 বছর লম্বা সময় দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ আপনার নবী আমার নবী মায়ার নবী জি রহমাতাল লিল আলামিনকে মেরাজে নিবে, এই মেরাজের সাথে প্রথম সম্পর্ক বাইতুল মুকাদ্দাসের সাথে। আমার আল্লাহ দুনিয়ার ঘরবাড়ির যেমন দরজা জানালা আছে, আসমানেরও দরজা আছে, কাবা শরীফের বরাবর আসমানের দরজা নাই। এই জন্য আমার আল্লাহ সরাসরি কাবা থেকে নবীকে মেরাজ নেই নাই। আমার আল্লাহ যেভাবে বলেছে ওই কথাটা বলতেছি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিলেন আমার নবী আপনার নবীর কাছে। আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন সুবহান, অবাক করা বিষয়, আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা নিজেই বলেন নিদর্শন। সুবহানাল্লাযী আসরা, যিনি তার বান্দাকে আসরা মেরাজ করাইছে, বিআবদিহি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছেন। আমার আল্লাহ দলিল দিলেন সরাসরি কোরআনে, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের শেষ অংশে অল্প সময়ের মাঝে মাসজিদিল হারাম কাবা শরীফ থেকে আমার আল্লাহ এই কথা বলার পর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার আলোচনা নিয়ে আসছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এরপরে কোথায় নিয়ে গেলেন? আমি আল্লাহ বন্ধুরে কোথায় নিয়ে গেলাম? মসজিদে হারাম কাবা ঘর থেকে আমার নবীরে, আমার নবীরে জিব্রাইলের মাধ্যমে বুরাক পাঠায়া, বুরাকের মধ্যে বসাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া গেলাম। মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন ইলাল মসজিদিল আকসা, ইলা মানি দিকে আল মসজিদিল আকসা, ওই যে বাইতুল মুকাদ্দাস নিয়া গেলাম, যেই বাইতুল মুকাদ্দাস এখন পর্যন্ত ইহুদিরা 20 বার ভাঙছে, কয়বার 20 বার ভাঙছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের আন্ডারে রাখতে রাজি নয়। ইহুদিরা কয় বাইতুল মুকাদ্দাস আমরা নিয়ে নেব, আমরা এদের মালিক। আল্লাহ তাআলা বলে না না, যুগ
যুগে যুগে আমি যত নবী রাসূল পাঠাইলাম কোন নবী খুদি না সকল নবী ছিল মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার আজকে আমি ছোট্ট একটা ক্লিপ দেখছি ভিডিওটা আমি এটা নাম বললাম না হলে শুধু শিক্ষার জন্য একটা নাম বলতেছি ইন্ডিয়ার একটা বক্তা আছে বাংলা ভাষাভাষী এটা আলেম না ব্রাদার রাহুল নামটা মনে হচ্ছিলেন নাম কি ব্রাদার রাহুল সে আহলে হাদিসের লাইনে চলে আচ্ছা চলুক সমস্যা নাই আমি আজকে বক্তব্যটা দেখলাম সে বলতেছে ক মুসা নবী ছিল ইহুদি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন মুসা নবী ছিল ইহুদি দাউদ নবী ইহুদি ইব্রাহিম নবী ইহুদি সুলাইমান নবী ইহুদি ইয়াহিয়া নবী ইহুদি ইয়াকুব নবী ইহুদি এভাবে যত নবী আছে আমাদের নবী সারা সকল নবী নাকি ইহুদি ছিল নাউজুবিল্লাহ বলবেন না অথচ কোরআনটা আপনি দেখবেন সমস্ত কোরআনে দেখবেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে কত রাত টানতেছি আমার স্ত্রীর আমি বলছিলাম সমস্ত কোরআন একবার অনুবাদের খতম দাও সে দুইটা খতম দিছে দেওয়ার পরে বলে আচ্ছা আহলে কিতাব কারা আমারে প্রশ্ন করে একটু পর পরে আল্লাহ আহলে কিতাবকে খুব তৃষ্কার করেছে মানে ধমক দিছে বারবার তখন আমি বললাম আহলে কিতাব হচ্ছে ইহুদি নাসারারা মানে বর্তমান যারা ইহুদি এবং খ্রিস্টান এদেরকে সমস্ত কোরআনে আল্লাহ বারবার ধমকাইছে তখন আমার বিবি বললেন এরা হলো আহলে কিতাব বারবার আল্লাহ ধমক দিয়ে দিয়ে এদের দোষ বর্ণনা করছে আর ধমকাইছে আমি অবাক হয়ে যাই এই একজন আলেম মানুষ বক্তা মানুষ যাই হোক সে বলতেছে নবীরা ছিল ইহুদি নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ দলিল স্পষ্ট শোনেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী মুসলিম ছাড়া অন্য কোন নাম ছিল না সুবহানাল্লাহ কোন ইহুদিরা ইহুদি নামটা নিজেরাই দিছে কে দিছে এই ইতিহাসটা আমি আরেকদিন সংক্ষিপ্ত আপনাদের বলছিলাম জুমাই বলছিলাম না পার্সোনালি মনে নাই ইহুদিরা নিজেদের নাম ইহুদি দিছে আল্লাহ এই নামে ডাকছে খ্রিস্টানরা নিজের নাম নাসর রাখছে নাহনু আনসারুল্লাহ আল্লাহ এই নামে ডাকছে যেমন ইব্রাহিম নবীর বাবার নাম হচ্ছে তারিখ কিন্তু কোরআনে পাওয়া যায় আজার আজার নামের মূর্তি কান্দে রাখত তখন আল্লাহ আজার নামের মূর্তির নামে ইব্রাহিম নবীর বাবার কাছে আসলে নাম এটা না আপনি যেই পরিচয় দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই পরিচয়ই রাখবে সুবহানাল্লাহ কোন এই জন্য আমাদের পরিচয় কি নিজস্ব কোনো পরিচয় নাই আল্লাহ আমাদের নাম রাখছে মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহর পছন্দের নামে আমাদের পরিচয় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা নিজস্ব নামের পরিচয় নাই এই বক্তা বলতেছে এই সবগুলো নবী ইহুদি যাক তার সাথে আমার বিদ্বেষ নাই আল্লাহ তাআলা আমার এই ভাইকে বুঝার তৌফিক দান করুক এগুলা সতর্ক হওয়া উচিত যদি বলে এরা ইহুদি তো জনগণ কইবো ইহুদি হলে তেমন সমস্যা কি নাউজুবিল্লাহ বলেন না মূল টপিকে যাই এবার আসেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইবাদতের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন ঘর সৃষ্টি করেছে এই সম্পর্কে চার নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা দলিল আছে আল্লাহ নিজেই বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ নিজেই বলেন ইবাদতের জন্য উপাসনার জন্য মসজিদ হিসাবে ইবাদতের ঘর হিসাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবা শরীফ বানাইছে জোরে বলেন বিবাক্কাতা মুবারকা আল্লাহ বলেন এটা পবিত্র বানাইছে এবং এই কাবা শরীফকে মুসলমানদের প্রথম ঘর বানাইছে বিশ্ববাসীর জন্য হেদায়তের মাধ্যম বানাইছে সুবহানাল্লাহ কোন তখন নবী বললেন সাহাবি সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা শরীফ নির্মাণ করেছে ইবাদতের ঘর হিসাবে এই কাবার 40 বছর পরেই বাইতুল মুকাদ্দাস বানাইছে সুবহানাল্লাহ যেই মসজিদে আকসা আমরা টেলিভিশনে খবরটা শুনি ইহুদিরা এটা ভাঙার জন্য দখল করার জন্য সব কিছু করতেছে ঠিক কি না এগুলো শুনেন না আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা কাবা শরীফের পরে দ্বিতীয় কেবলা হিসাবে বানানো হয়েছে কয় বছর ডিফারেন্স 40 বছর কত বছর 40 বছর ব্যবধানে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস বানাইছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আরেকটু তথ্য আমাদের জানা দরকার আমাদের নবী যখন হিজরত করে মদিনায় গেছেন কি কই গেছেন মনোযোগ কোথায় গেছেন
হিজরত করে মদিনায় যাওয়ার পরেও যতদিন নবী কাবা শরীফে ছিলেন মানে আরবে ছিলেন তখন নবীজি কিবলার দিকে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ কোন যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন নবীজি 17 মাস একাধারে বাইতুল মুকদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়ছেন সুবহানাল্লাহ কোন না চিন্তা করেন বাইতুল মুকদ্দাসকে কিবলা বানায় কি করছে নামাজ পড়ছে তে আমাদের নবীরও দ্বিতীয় কিবলা বাইতুল মুকদ্দাস অবশ্য এখন আমাদের কিবলা বাইতুল মুকদ্দাস না সারা পৃথিবীর মানুষের কিবলা এখন কি মুসলমানের কিবলা কাবা কিন্তু ছিল সুবহানাল্লাহ কোন কিন্তু সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদের ঠিক কি না বলেন এই মসজিদের জন্য যারা জীবন দেবে নিঃসন্দেহে তারা শাহাদাত বরণ করবে সুবহানাল্লাহ কোন কারণ এই মসজিদের নামটা কোথায় আছে কোরআনে সরাসরি এরপরে নবীজি 17 মাস এই বাইতুল মুকদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়লেন 17 মাস পরে আমার নবী মনে চায় যে কাবা শরীফ যদি আমার কিবলা হইতো দুই নাম্বার পারা একেবারে প্রথম পৃষ্ঠায় এই আলোচনাগুলো আছে কদ নারো তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম সুবহানাল্লাহ দেখেন নবীর সম্মান আল্লাহ কেমন দিলেন নবী দুই রাকাত নামাজ আদায় করে ফেললেন দুই রাকাত নামাজ আদায় হয়ে গেছে এমন টাইমে আমার নবী আপনার নবী মনে মনে কয় আল্লাহ কাবা যদি আমার কিবলা হইতো পূর্বের কিবলাটা যদি আমার কিবলা হইতো কত ভালো হইতো নামাজের ভিতরে আমার আল্লাহ কয় হাবিব দুই রাকাত নামাজ আদায় করেছেন আরো দুই রাকাত রয়েছে ওই দুই রাকাত পড়ার দরকার নাই তিন নাম্বার রাকাতটা আপনি কাবার দিকে ঘুরিয়া যান দেখছেননি সুবহানাল্লাহ কোন এ বিশ্বের মুসলমান যে মায়ের খাইতেছি আর পিছনে বড় একটা কারণ আমরা রাসূলকে ভালোভাবে চিনতে পারি নাই চিনতে পারি নাই যদি চিনতে পারতাম আমরা এত মায়ের খাইতাম না দেখেন 313 জনে বদর বিজয় করছে একটাই কারণ এদের নেতৃত্ব দিছে রাসূল সুবহানাল্লাহ কোন এরা রাসূলকে চিনতে পারছে আমরা চিনতে পারি নাই আজকে আজকে দেখেন নবীজি নামাজের ভিতরে প্রসঙ্গক্রমে কথাটা চলে আসছে কোথায় নামাজের ভিতরে আমি দাঁড়া রইলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়েশা আমার ডাক দিল নাজমুল আমি নামাজ সাইরা দিলাম নামাজ হবে জোরে বলেন হবে নামাজ সাইরা দিলে নামাজ নষ্ট হয়ে যাবে আবার নতুন কইরা এক প্রথম থেকে শুরু করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শিক্ষা নাও দুই নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠা সূরা বাকারার মধ্যেই রয়েছে আল্লাহ বলেন আমার নবী মনে মনে আরাধা করলেন নামাজের ভিতরে দাঁড়ায়া মনে মনে আরাধা করলেন কিবলাটা যদি আমার আগেরটাই হইতো কাবা শরীফ যদি হইতো মনে শান্তি পাইতাম আল্লাহ কয় আর দেরি নাই হাবিব কদ নারো তাকাল্লু বাবা ঝিকা ফিস সামা আপনি বারবার নামাজের ভিতরে আকাশের দিকে তাকান আমি আল্লাহর দিকে খেল করতেছেন কিবলা যদি কাবা হয়ে যাইত ও হাবিব শুনে নেন শুনে নেন ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়াজহা মানি চেহারা ফাওয়াল্লি ফিরায়া ফালান শাতরুল মসজিদুল হারাম আপনার মনে যেই কিবলা চাইছে ওই কিবলার দিকে আপনার চেহারা নামাজের ভিতরে ঘুরায়া ফালান এই হচ্ছে নবী সুবহানাল্লাহ কোন নামাজের ভিতরে আল্লাহর কাছে আরাধা করেছে চার রাকাত নামাজ বিশিষ্ট ছিল দুই রাকাত নামাজ নবী আদায় করেছে তিন নাম্বার রাকাতে নবী ঘুরে গেলেন কাবার দিকে এর মধ্যে যারা দুর্বল ইমানদার মুফতি হুজুর আছে না অনেক নবীরও বুলফা এমনও মুফতি বাংলাদেশে আছে নবীর নাতি ইমাম হুসাইনকে ভুল ধরে কেরে ভুল ধরে কয় কারবালায় যাওয়াটা ওনার ভুল ছিল নাউজুবিল্লাহ কোন এখন হামাসকেও ভুল ধরতেছে বাংলাদেশে এমন মুসলমানও আছে কো হামাস ভুল করছে এত সশস্ত্র বাহিনীর সাথে এরা লাগে কেরে বিষয়টা সূরা বনী ইসরাইলের মধ্যে আছে ইহুদিরা ফেরাউন শত শত বছর ধইরা বনি ইসরায়েলকে মারতেছে দাস দাসী বানায়া রাখতেছে পেটে মেয়ে বা ছেলে বাচ্চা আসলে মাইরা ফেলাইতেছে ফেরাউন লাশ মূর্তি যখন ফেরাউনের দলের কিপ্তিকে মুসা নবী একটা শাসন করার জন্য চর দিছিল সে মারা গেছে তখন মুসা নবীরে মারার জন্য ফুরা ফরসলিয়া দৌড় দিছে তখন মুসা নবী বলছিল তুমি আমাকে বলো হত্যাকারী
এই তুমি শত শত বছর দইরা এই বনী ইসরায়েলের হাজার হাজার নারীদের সন্তান পেটের ভিতরে মারছো তখন তুমি খুনি হইছো না আর আমি বিচার করতে একটা থাপ্পড় দিছি মারা গেছে তুমি আমাকে খুনি বলতেছো নাউজুবিল্লাহ বলবেন না আমার কাছে উদাহরণটা এরকমই লাগতাছে কয় হামাস এই কামটা করলো কেন নাউজুবিল্লাহ বলেন না শত শত বছর এই ফিলিস্তিন মাইর খাইতাছে প্রায় 50 থেকে 56 বছর ধরে একাধারে মাইর খাইতাছে একাধারে এখন হালকা একটু হামাস একটু মাথা ছাড়া দিছে এখন আবার তো মাইর খাইতাছে হামাস ওই গাজার তারে তো মাইর খাইতাছে ঠিক কিনা বলেন এখন বুদ্ধিজীবীরা বলতেছে বুদ্ধিজীবী এদের নাকি মাথার মধ্যে অনেক বুদ্ধি এরা কইতাছে হামাস ভালো করতেছে না নাউজুবিল্লাহ বলেন অথচ এখন সারা বিশ্বের মুসলমান আমি যা দিয়া পারি আমাকে আল্লাহ মুখ দিছে না হাত দিছে না যদি হাত দিয়ে না পারো তুমি মুখ দিয়া প্রতিবাদ জানাও সুবহানাল্লাহ কর রাসূল বলেন জালিম বাদশার সামনে মুখ দিয়া প্রতিবাদ করা হাজার তলোয়ারের চাইতে আরো বেশি জিহাদের সওয়াব হয় সুবহানাল্লাহ কর একজন জালিম বাদশা আমার কাছে অস্ত্র নাই শস্ত্র নাই আমি তার সাথে যুদ্ধ করব কি দিয়া জবান তো আছে জবান আছে কি না যদি জীবনের বিনিময়ে জবান দিয়া প্রতিবাদ করো তাহলে তোমার হাজার তলোয়ারের যুদ্ধের সওয়াব শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমার মসজিদে রাখবে রাসূল বলে তে থাকক ফিলিস্তিন হাজার হাজার মাইল দূর তাতে কি যায় আসে হাজার হাজার লক্ষ কোটি মুসলমান থাকবে দেহ থাকবে লক্ষ লক্ষ এদের প্রাণ থাকবে একটাই যেখানে আঘাত লাগে তাম বিশ্বের মুসলমান কষ্ট পেতে হবে আল্লাহর নবী বলেন কোন মুসলমান না খায়া মরতেছে আঘাত পাইতেছে আর তোমার কাছে আঘাত লাগতেছে না তুমি গ্যারান্টি জেনে নাও কিয়ামতের ময়দানে আমার শাফাত তুমি মুমিন পাবা ভয়ঙ্কর না বিষয়টা তো এখন যদি এরকম কথা বলি ফিলিস্তিন মাইর খাক আমরা কি করার আছে এ কি করার নাই ছেলে বিদেশ আছে টাকাটাই হাতে আসে না বিকাশে আসে ওই শব্দ ইন্টারনেট দিয়ে চলতেছে আমরা ইন্টারনেটে বক্রবুদ্ধ দিলে কি হবে না বলেন এগুলো রেকর্ড হবে না ফেরেশতা রেকর্ড করবে না আমাদের আমল নামাই আমরা যে সত্যগুলো প্রচার করতেছি এবং পক্ষে বলতেছি সুবহানাল্লাহ কোন এই জন্য অনুরোধ করে বলি বাইতুল মুকাদ্দাস এটা রক্ষা করতে যদি জীবনও যাই আমরা ওখানে না যায় পারলে যাওয়ার সুযোগ থাকলে ওই রকম তামান্না আপনার থাকতে হবে যে আমি বাইতুল মুকাদ্দাস যাই শাহাদাত বরণ করব সুবহানাল্লাহ কোন এই রকম তামান্না আপনার থাকতে হবে ভিতরে ঈমান তো শুধু বলার নাম না ঈমান কথাটা বলার সাথে সাথে ঈমানটা বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মসজিদে হারাম থেকে আপনি মেরাজে যাওয়া চলবে না এই মেরাজে যাওয়ার জন্য আসমানে দরজা রাখছি আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের বরাবর এই জন্য আমার নবী আপনার নবী মসজিদে হারাম থেকে সরাসরি উপরে উঠে নাই আগে আল্লাহ নিয়ে গেছে কোথায় এই মসজিদে আকসা আকসায় নেওয়ার পরে আল্লাহর নবী যাইয়া দেখে ওখানে সকল নবীরা হাজির একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মানে যত নবী রাসূল আল্লাহর জমিনে আছে আর কেউ নাই আউলিয়া কেরাম নাই এখানে শুধু নবীরা কে বলেন নবী এবং রাসূলেরা সবাই ওখানে হাজির যাওয়ার পরে নামাজের টাইম হইছে এখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিছে নামাজের যে ইমামের মশলাটা খালি কোন নবী কেউ যায় না জিব্রাইলও যায় না আমার নবীও যায় না কেন যায় না বাবা ইব্রাহিম খারা আছে সুবহানাল্লাহ বুঝেন না ইব্রাহিম তো আমার নবীর বাপ ধর্মের পিতা না বাবা আদম খারা আছে আদম তো আমার নবীর বাপ বাবাই খারা আছে নবীও যায় সুবহানাল্লাহ নবীও যায় না আর জায়গাটা ফাঁকা এমন টাইমে জিব্রাইল কয় নবী গো ও নবী এরা আপনার বাবা হতে পারে চাচা হতে পারে ভাই সমতুল্য হতে পারে বয়সে সিনিয়র হতে পারে আজকের নামাজের মুসল্লার ইমামের যোগ্য আপনি ছাড়া আর কারো নাই সুবহানাল্লাহ কোন নবীজি দাঁড়াইলেন বাইতুল মুকাদ্দাসের এই যে আল আকসা মসজিদের এই নামাজের বিছানায় দাঁড়ানোর পরে জিব্রাইল ইকামত দিল নামাজ আদায় করলো আল্লাহ তাআলা আসমানতে লকব পাঠাইলেন আজকে থেকে আপনার আরেকটা ডিগ্রি জোড়া রাখলো ওইটার নাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবীদের ইমাম এই জন্য সাবধান হতে হবে নবী সম্বন্ধে আমাদের উম্মত কোনো ক্ষেত্রেই নবী আমার মতো ভুলেও বলবেন না একবার যদি আসে 70 বার তওবা করবেন যে শয়তানে ধোঁকা দিয়েছে কে ধোঁকা দিয়েছে কারণ নবীদের ইমাম আমাদের নবী কোন নবীদের সকল নবীদের সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ
আরেকটা আকীদা রাখেন আমার আমাদের আরেকটা শিক্ষা আছে নবীরা আমাদের মতো মারা যায় না সুবহানাল্লাহ কোন আমাদের নবী তো তুলনাই নাই কোন নবী মারা যায় না সুবহানাল্লাহ কোন সকল নবী স্ব কবরে আল্লাহর দেয়া হায়াতে তারা জিন্দা আছে এবং নামাজ আদায় করতেছে এখন আরেকটা শিক্ষা নামাজ লাগতো না নবীরা দুনিয়ায় নামাজ পড়ে কবরেও নামাজ পড়ে তে আমাদের নামাজ লাগতো না কতগুলো শিক্ষা দেখেন একটা শিক্ষা নবীরা সবাই জিন্দা কিভাবে জিন্দা আমাদের এরকম ভাবে না বর্জকে একটা হায়াতে আল্লাহ জিন্দা রাখছে কি রকম হায়াত হায়াতটা আমাদের এটা আমাদের জ্ঞানের বাইরে কোরআনে আছে এরা জিন্দা শুধু নবী না যারা আল্লাহর রাহে জিহাদ বরণ করবে এরাও জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ এরাও জিন্দা সূরা আল বাকারা 144 নম্বর আয়াত আল্লাহ বলেন এরাও জিন্দা বাল আহিয়া ওয়ালাকিন লা তাশুরুন এরা যে জিন্দা তোমরা অনুধাবন করতে পারো না একটা হায়াতে আমি আল্লাহ জিন্দা রাখছি তোমাদের জ্ঞানের বাইরে তবে এটা ব্যাখ্যা করতে যাইলে সমস্যা হবে আমরা ব্যাখ্যা করার দরকার নাই আল্লাহ জিন্দা রাখছেন নবী রাসূলকে এবং যারা শাহাদাত বরণ করে তাদেরকে কিভাবে জিন্দা রাখছেন আল্লাহটা আল্লাহই ভালো জানে কোরআনে দলিল আছে আমরা বিশ্বাস করি জোরে বলেন না সুবহানাল্লাহ তো সমস্যা কোন জায়গায় হয় আমরা যখন কেউ বলি নবী আমার মতোই জিন্দা আছে আমার গুরাত বই লইছে এই জায়গায় সমস্যা হয় নবী কিভাবে জিন্দা আছে এই রাজান একমাত্র কে আল্লাহ কয় ওয়ালাকিন লা ইয়াশুরুন এটা তোমাদের জ্ঞানের বাইরে তোমরা জানো না আল্লাহ কই জানে না আমি যদি কই জানি সঠিক হবে তাই আমার জানা রাখি নবী রাসূল জিন্দা আছে কিভাবে জিন্দা আছে এটা আমি জানি না আল্লাহ জানাইছে না আল্লাহ যেইভাবে রাখছে ওইভাবে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাইতুল মুকাদ্দাস আইলা নবীজির টাইটেল একটা ভালো ইমামুল মুরসালিন নবীদের ইমাম এই জন্যই তো যত নবী দুনিয়াতে আসছে সব নবী বইলা গেছে আমাদের শ্রেষ্ঠ ইমাম আমাদের শেষ নবী আসবে আসিতেছে সুবহানাল্লাহ কোন কারণ এরা ইমামের কথা না বললে চলবে মুসল্লিগিরি তো থাকবে না ঠিক কিনা বলেন এই জন্য নবীকে চিনতে হবে আর নবী কোনোদিন নামাজ ছাড়ে নাই নবী মিথ্যা বলে নাই ঠিক কিনা বলেন নবী কারো ক্ষতি করে নাই এই জন্য বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা এতটুকু জানলাম নবী মেরাজ শুরু করলেন বাইতুল মুকাদ্দাস থেকে সুবহানাল্লাহ কোন নামাজ দুই রাকাত পড়ার পর নবীজির মেরাজ শুরু হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের এই দিক দিয়ে আসমানের দরজা আছে কোরআনে পাওয়া যায় দরজা তো আমরা দেখি নাই কিন্তু এই দিক দিয়ে আল্লাহ তাআলা দরজা খুইলা আমার নবীরে মেরাজ নিয়ে গেছেন সুবহানাল্লাহ আরেকটা আকীদা এখানে আমাদের শিখতে হবে আমাদের নবী ছাড়া আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী আল্লাহর সাথে কথা বলেছে কিন্তু আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে জোরে বলেন দেখতে পারে নাই কিন্তু একমাত্র আমাদের নবী একজন নবীই আল্লাহ দুনিয়ায় পাঠাইছে যেই নবী 27 বছর লম্বা সময় আল্লাহরে দেখছে কোরআনে আছে লা তুদরিকুল আবসার ওয়া লা ইদরিকুল আবসার কোন দৃষ্টি আমাকে আয়ত্ত করতে পারে না সকল দৃষ্টি আমি আল্লাহ আয়ত্ত করে রাখি আয়াতের ব্যাখ্যায় অনেকে ভুল ব্যাখ্যা করে কোন দৃষ্টি যেহেতু আয়ত্ত করতে পারে না তে নবীও তো আল্লাহকে আয়ত্ত করতে পারে না ব্যাখ্যা করে তা আল্লাহ তো শর্ত লাগাইছে দুনিয়ার মধ্যে দেখবে না কোথায় দেখবে না তে নবী কি আল্লাহর দুনিয়াই দেখছে দেখে এই শিক্ষাটা আমরা কি জানি কোথায় দেখছে দুনিয়ায় দেখা সম্ভব না সুবহানাল্লাহ কোন নবীজি কোথায় দেখছে যেখানে যাইলে দেখা সম্ভব ওখানে যাইয়াই নবী দেখছে সুবহানাল্লাহ কোন এরপরে একদিন আর দুই দিন না কয় বছর 27 বছর এগুলো হচ্ছে প্রেমের খেলা 27 বছর আল্লাহ কয় লাইলাম মিনাল মসজিদুল হারাম রাত্রির ক্রিয়াদংশ এই ক্রিয়াদংশের ব্যাখ্যা করেছে মুফাসসিরে কেরাম হাদিসের মধ্যে আসছে নবীজি গর্তে বের হওয়ার সময় গায়ের মধ্যে শিকল লাগছে না এই শিকলটা নড়াচড়া করছে নবী 27 বছর থাইক্কা আবার দুনিয়া এদে শিকলটা এখনো নড়ে সুবহানাল্লাহ কই দেন না তে শিকলটা কি 27 বছর নড়ে এগুলো সব প্রেমের মামলা আল্লাহ এবং রসুলের মধ্যে মহাব্বত সুবহানাল্লাহ আবার নবীজি উঁচু জায়গায় উজু করছে নবীজি আয়সা দেখে দুনিয়ায় এখনো উজুর পানিগুলো গড়াচ্ছে এর লাইকি তো কাফেররা কইতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে বাইতুল মুকাদ্দাস যাইতে মক্কা থেকে 15 দিনের রাস্তা আর উনি নাকি রাইতে কিছু সময়ের মধ্যে যাইয়া আবার বাড়িতে আয়া ফজরের নামাজ পড়ছে এ মানি না নাউজুবিল্লাহ কল সিদ্দিক আকবরের সাথে আবু জাহেলের দেখা আবু জাহেল কো হে আবু বক্কর তোমার বন্ধু তো ভাগ হয়ে গেছে নাউজুবিল্লাহ কল কো কেমনে
কিমন ফাগলের কথা 15 দিনের রাস্তা উঠ দিয়া গেল এই 15 দিনের রাস্তা নাকি তোমার বন্ধু ঘুমাইছে আবার গিয়া 27 বছর থাকাইছে এই মিথ্যা গল্প কাবার হেরেমে দাঁড়ায় দাঁড়ায় কইতাছে নাউজুবিল্লাহ কোন তা আবু বকর সিদ্দিক গম্ভীর ভাবে বললেন হে আবু জাহেল তুমি সত্য করে বলো এই কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছে হ্যাঁ উনি নিজে বলেছে আমি নিজ কানে শুনেছি তিনবার জিজ্ঞেস করলেন আবু বকর তিনবার জিজ্ঞেস করে বলেন লা শাক্কা ফিহি নবী যদি বলে থাকেন এইটা 100% সত্য যে আল্লাহরে আমরা দেখি না দেখব না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই আল্লাহ সম্পর্কে নবী খবর দেয় আমরা বিশ্বাস করতে পারি তাহলে এইটা বিশ্বাস কেন করব একটা ছোট উদাহরণ দেই এক ইহুদি নবীর কাছে এক মাসের টাইম দিয়া কিছু টাকা ধার দিছে কয় মাসে মানে নবীরে ধার দিছে নবীও হাওলাত আনতেন এক মাসের টাইম দিয়া ধার দিছে মানে ইহুদি নবী কিনা এটা পরীক্ষা করার জন্য যেই দিন টাকা ধার দিছে দুই দিন পরে আয়া কয় এক মাস হয়ে গেছে আমার টাকা দেন আরে আপনার টাকার টাইম শেষ দুই দিনের কথা ছিল টাকা দেন নাউজুবিল্লাহ কোন না তে নবী তো হতবম্বকে ভাই দুই দিন মাত্র হইলো তুমি এক মাসের কথা কইছো এক মাস হইছে না কোনা টাইম হয়ে গেছে দুই দিনের কথা ছিল তে সাক্ষী বলতে কেউ ছিল না তে শরীয়তের দলিল হচ্ছে সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী লাগবে তে নবী তো আল্লাহ ছাড়া কোনো সাক্ষী এখানে ছিল না তখন নবী যিনি নীরব হয়ে গেলেন মনটা বেজার সে আমার সাথে চালাকি করতেছে আমার তো সাক্ষীও ছিল না দুনিয়াবি আল্লাহ ছাড়া এরপরে একজন সাহাবী দূর থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী এক মাস টাইম দিছে আপনারে আজকে মাত্র দুই দিন আরো 28 দিন আছে সুবহানাল্লাহ কই দেন না তো নবী তো এটাও বিব্রত কারণ ওই সাহাবী তো ছিল না সাহাবী তো সাহাবী আসছে আসার বলে আমার নবী বললেন এই সাহাবী তুমি তো ছিল না উনি যখন আমাকে টাকা দেয় উনি আর আমি ছিলাম আর কেউ ছিল না তো তুমি কিভাবে সাক্ষ্য দাও তখন সাহাবী ঠিক গম্ভীর ভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহকে আমরা দুনিয়াত কখনোই দেখব না ওই আল্লাহর খবর যখন আমাদেরকে দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মূর্তি পূজা বাদ দিয়া 14 গোষ্ঠীর সব বাদ দিয়া এই কথাই একই নাই না আমরা এক আল্লাহকে সিজদা করি যেই নবীর কথা শুন না লা শারিকালা শরীকবিহীন আল্লাহকে না দেখা বিশ্বাস করতে পারি ওই নবী বলেছে 30 দিনের মেয়াদে তোমার কাছে টাকা নিছে ওই নবীর কথায় আমি সাক্ষী হব না হবে কে চিনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলোচনা শেষ করে দিচ্ছি বাইতুল মুকাদ্দাসের প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার আছে না নাই এই ভালোবাসাটা সাধারণ না ইমানি সম্পর্ক যদি ভালোবাসা না থাকে যদি কষ্ট না লাগে আপনার ইমানে ঘাটতি আছে এটা গ্যারান্টি এই বাইতুল মুকাদ্দাসের মাত্র একটা আয়াত বললাম কোরআনে অসংখ্য আয়াত এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ আলোচনা করে রাখছে যেহেতু জুমাবার ব্যাপক আলোচনা করতে পারবো না আপনারা যখন ফিলিস্তিনের ভিডিওগুলো দেখবেন এগুলো প্রচার করবেন ভালো কমেন্টস করবেন অন্তত এই কমেন্টসগুলো আপনার ফেরেশতা আপনার আমল নামে রেকর্ড হয় সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম সঠিক ঈমান সঠিক আমল বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন।